সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ঠেকড়া গ্রামের রেহানা এবং কুষ্টিয়া জেলার বড়িয়া গ্রামের আব্দুল সালাম আকাতার প্রবাসী ছিলেন সালাম বিবাহিত এবং তার ছেলে মেয়ে থাকার সত্ত্বেও রেহানাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ে করেছেন বিস্তারিত গাজীপুর থেকে কাজী শাকিলের পাঠানো ভিডিও চিত্রে আজও মিলছে না রেহানার ঘর সংসার এদিকে দুজন দুজনের সাথে পরিচয় হয় কাতারে একটি পর্যায়ে তাদের দুজনের বিবাহ হয় বর্তমানে রেহানা এবং আব্দুল সালাম দুজনেই বাংলাদেশ রয়েছেন বলে জানা গেছে এদিকে রেহানার স্বামী সংসার ফিরিয়ে পাওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি এদেশের মানুষের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চেয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোসামাদ রেহানা খাতু সাতক্ষীরাজ জেলা আমার বাসা আমার বাবা আব্বার নাম সুয়ান মোল্লা আমি কাতারে এই পাঁচ বছর ধরে চাকরি করি ওখানে যে সালাম আব্দুল সালামের সাথে আমার বিয়ে হয় আমার স্বামী আমার ওখানে আসা যাওয়া করে আমি নিষেধ করলে শোনে না রাগ দেখায় আর বিরান ওই লিদে যে তোমরা বাইরে যেও ছুটি নিয়ে একজন বাড়ির ভিতরে আসো না তারপরে আমি ছুটি নিয়ে মাঝে মাঝে বাইরে যাই ও আবার জেদ করে আমার বাসায় আসে ও মন করি পারো আমার এইখানে চলিয়া আসে এইবার এই এপ্রিল এই এপ্রিল মাসে সতেরো তারিখে আমার সাথে একটু গ্যাম জ্যাম হয় হবার পরে আমি ও আমার এইখানে আসবে আমি নিষেধ করেছি তারপর ও শুনিনি ও আগেও দুই তারিখে এরকম জেদ রাগ করিসে এসে ওই মেয়ে মেশার ঘর আসে এইখানে এসে বসে থাকে গেটের সামনে এসে বসে থাকে বলে কি চাকরি যায় তোরও যাবে আমারও যাবে এই কথা বলে এবার এইখানে এসে এসে ভোর পাঁচটায় এসে বসে আছে আমার ফোন দাস চলতে তুই যদি আমার সাথে দেখা না করিস আমি কিন্তু গাড়ি তুলে মাথা দেবো আমি অ্যাক্সিডেন্ট করবো এনার প্রায় হুমকিত দেয় এরকম ভয়ভূত দেখায় আমি ভয় দেখাই গিয়েছে সেই বিধায় আমি ওর সাথে দেখা করতে গেছি এবার আমার কপিল কীভাবে টের পেয়েছে বুঝতে পেরেছে এবার আমি ওখানে যেই ওর সাথে একটু রাগারাগি করতে গিয়ে কথা কাটাকাটি হচ্ছে এবার এই সময় আমার কপিল গেছে যেই দেখে যে ও আমি ওইখানে এনে নেওয়ার কপিল ওর কই করিসে যে কেন আমার বাড়ির ভিতরে ঢুকলো কোন অনুমতি নে তুই ঢুকালি এর এই বইলে আমার মাই ধর ওর কই করিস খুব পুলিশি সংবাদ দেশে যে পুলিশের ওর আমার তুলে দেছে। ধোয়ার পর আমরা থানায় ছিলাম জেলে ছিলাম ওখান আমরা বাংলাদেশে চলে আসি আসার পরে এয়ারপোর্টে বাইরে এসে ঢাকায় মিরপুরতে ও পোলায় ও ও চলে যায় চলে যাওয়ার পর আমি ওখানে দুই তিন ঘন্টা আমি ওখানে খুঁজেছি পাইনি ওর কোনো ফোন নাম্বারটা আমার ছিল না তারপরে আমি তার দিনকে ফোন দিয়ে জানি যে ও বাড়িতে ওর বাড়ির নাম্বার ছিল সে নাম্বারে ফোন দিয়ে জানি যে বাড়িতে এখন আমার আমার ওখানে আরবি দেশে আমি কোনো দেশে আর ঢুকতে পারবো না ও আসার পরে তো আমার সাথে কোনো যোগাযোগ নেই নাম্বার সব বেলাকলিষ্টি ফেলে গিয়েছে আমি গরুকালে ফোন টোন দিয়েছি দেওয়ার পর অনেক গালাগাল বেশি কথা উঠবো এরকম বেশি কথা অনেক আমার বললিছে আরও এখনো অস্বীকার করিতেছে এখন আমি এর বিচার চাই আমার লাইফটা আমার তিনটি সংসার আমার করে চলে এখন আমি কোনো দেশে আমি ঢুকতে পারবো না যাতে পারবো না আমি বাড়ি দাঁড়াতে পারত না আমার মেয়েটা বিয়ে দিচ্ছে সে মেয়ে সংসারও ভেঙে যাচ্ছে এই কারণে তা আমি বিচার চাই আমি সবার কাছে বিচার চাই আমি আর কিছু চাইনি আপনারা জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি আমি আমার সঠিক বিচারটা যেন আমি পাই হ্যাঁ আমার কুল সবার গেছে আমি এখন কি কী কিছু চলবো আমি এই এইসব ফ্যামিলি কীভাবে চালাবো